নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করবো ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি দল তাদের এখন যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে আইএসএল খেলা অন্যতম একজন সেরা স্ট্রাইকারকে দলে নেওয়া তো সেই লিস্টে ডিমান্ড টকেসের নাম শোনা গেছে আরও অন্যান্য কিছু বিদেশি প্লেয়ারের নাম কিন্তু শোনা গেছিলো এই মুহূর্তে যে বিদেশি প্লেয়ারটির নাম এখন শোনা যাচ্ছে নতুন করে সেই বিদেশি প্লেটটি হচ্ছেন দিয়াগো মাউরিচিও হ্যাঁ এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে নিতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল এখন কিন্তু এমনটাই খবর রয়েছে হ্যাঁ খুবই একটা ভালো সোর্স রেব স্পোর্টস তাদের সোর্স অনুযায়ী এই খবরটা কিন্তু জানা যাচ্ছে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দিয়াগো মাউরিচিকে আমরা আগামী মৌসুমে খেলতে দেখতে পারি ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে বাট ইস্ট বেঙ্গল এফসি দল এখনও অবধি তাদের যা পাঁচ থেকে ছটা টার্গেট ছিল প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারে তার মধ্যে হয়তো একটা দুটোই কমপ্লিট করতে পেরেছে আর সব কিন্তু হাত ছাড়া হয়েছে তাই দিয়াগো মাউরিচিওকে এখন দলে নিতে আগ্রহী হলেই এই ডিলটা যতক্ষণ আর ডান হচ্ছে ততক্ষণ কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট বলা আমার মনে হয় না এখনই উচিত তাই দেখা যাক শেষ অব্দি কী হয় সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই তোমরা এই প্লেয়ারটিকে দেখতে পারবে ওড়িশা এফসি দল ছেড়ে ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে আগামী মরশুমে নেক্সট আপডেট রয়েছে মহাম্যাডান এসসি দলকে নিয়ে মোহাম্যাডান এসসি এবং পাঞ্জাব এফসি এই দুটি দল কিন্তু আই লিগের একটি দল দিল্লি এফসির ফাহেদ তেমুর ফাহিদ তেমুর এই ইয়ং ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহী বা ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে এই দুই দলের মধ্যে মহামেডান কিংবা এফসি যে কোনো দুটি দলের মধ্যে একটি দলে সই করতে চলেছে ফায়েদ তাইমুর এবার আসি কেরালা ব্লাস্টেপসি দলকে নিয়ে ট্রান্সফার আপডেট তো কেরালা ব্লাস্টেপসি দলে নতুন হেড কোচ কে হবে এখনও অবধি সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত হয়নি তো এখন যে খবরটা পাওয়া গেছে এর আগেও এই বিষয়টা নিয়ে তোমাদেরকে খবর দিয়েছিলাম যে জোয়ান ফ্যান্ডাকে কিন্তু নিতে আগ্রহী রয়েছে কেরালা এফসি দল ইভান ভুকোমানোভিচের রিপ্লেসমেন্ট হিসেবে এখন বর্তমান সময়ে তাদের যে টার্গেট লিস্ট রয়েছে সেই টার্গেট লিস্টে জোয়ান ফ্র্যান্ডের নাম কিন্তু এখন এক নম্বরে রয়েছে হ্যাঁ জোয়ান ফ্যান্ডের নাম এক নম্বরে থাকলেও তাদের যে টার্গেট রয়েছে যে তার থেকেও যদি বেটার কোনো কোচ পায় তাহলে তাকে সই করিয়ে নেবে আর যদি ইভান বুকোমেনসের বদলে কোনো বেটার কোচ না পায় মানে যে কিনা একদমই অচেনা কোচ যিনি এখনও ভারতীয় ফুটবল লিগে আসেনি বা ভারতের কোনো ফুটবল টিমকে ম্যানেজ করেনি তেমন ধরনের কোচ যদি পেয়ে যায় তাহলে কিন্তু জোয়ান ফ্র্যান্ডকে সই করাবে না কিন্তু মানে তাকে রিজার্ভ হিসেবে রেখে দিচ্ছে যদি কোনো রকমভাবে কোচ না সই করাতে পারে ভালো মানের কোচ বা অচেনা কোচ যে যার অভিজ্ঞতা রয়েছে তাহলে কিন্তু সই করিয়ে নেবে জুয়ান ফ্যান্ডকে এমনটাই কিন্তু খবর রয়েছে মানে জুয়ান ফ্র্যান্ডকে কিন্তু তাদের টার্গেট লিস্টে এক নম্বরে রেখে দিয়েছে এবার ইনকেস যদি অন্য কোন কোচকে না সই করতে পারে তাহলে জুয়ান ফ্র্যান্ডকে সই করিয়ে নেবে কেরালা ব্লাস্টেপসি দল এর পাশাপাশি মধ্যরা এখানেই শেষ নয় কেরালা এফসি দল মোহনবাগান দলের ডিফেন্ডার ব্রিন্ডান হামিলকেও কিন্তু নিতে আগ্রহী ব্রিন্ডান হামিলকে নিতে আগ্রহী যেরকম মুম্বাই সিটি এফসি দল তেমন কিন্তু নিতে আগ্রহী এখন কেরালা এফসি দল তো জোয়ান ফ্রান্ডার যদি আসে তাহলে আমার মনে হয় যে ব্রিন্ডান হামিল জুয়ান ফ্র্যান্ডের হাত ধরে অবশ্যই কেরালা ব্লাস্টার্স দলে সই করতে পারে কিন্তু এটুকু তো নিশ্চিত যে মোহনবাগান দলে তো ব্রিন্ডন হামিল খেলছে না আর যদি ইন্ডিয়াতে কন্টিনিউ করে তাহলে আইসিএলের কোনো দলে অবশ্যই তিনি খেলবেন তো সেটা মুম্বাই সিটি এফসি দল হতে পারে কিংবা কেরালা ব্লাস্টার্স এবার যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা নিয়েও কিন্তু এর আগে অনেক আলোচনা চলেছে বা আলোচনা হয়েছে আর সেই বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে রুসবে চেসমি রুজবি চেসমি তিরিশ বছর বয়সী ইরানের এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত লেভেলের একজন প্লেয়ার ইরানের লিগেই তিনি বর্তমান সময় দাঁড়িয়ে খেলছে ওয়ার্ল্ড কাপে সদ্য ওয়ার্ল্ড কাপ খেলে আসা প্লেয়ার এবং ওয়ার্ল্ড কাপে তার গোলও রয়েছে তার গোলে কিন্তু ইরান কোন দলকে হারিয়ে দিয়েছিল সেটা মনে পড়ছে না বাট ইরান কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল ওয়ার্ল্ড কাপে আর সেই রুজ বা চেসমি মানে মোহনবাগান দলের তো এখন টার্গেট হয়ে গেছে যে ইউরোকলা প্লেয়ার না হলে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ারই আনবে তো সেই মতো রুজ বা চেসমির নামও কিন্তু এখন জোর কদমে শোনা যাচ্ছে টার্গেট লিস্ট যেটা রয়েছে সেই লিস্টে কিন্তু এখন রুজ বা চেসমির নাম রয়েছে সেই ক্ষেত্রে দেখো টার্গেট লিস্টে নাম থাকবে বলেই সই করাবে এমন নয় টার্গেট করে রেখেছে নজর রয়েছে অনেক দিন ধরেই সই করাতে চাইছিল বাট কোনো না কোনো কারণে পিছিয়ে পড়ছিল এই প্লেটটিকে সই করানোর ক্ষেত্রে এখন সেরকম কোনো পিছনের দিক নেই মোহনবাগান দল চাইলেই কিন্তু এখন রুজবা বা চেসমিকে সই করাতে পারে এমন জায়গায় বা এমন পরিস্থিতির মধ্যে রয়েছে কিন্তু তার আগেও তারা কিন্তু আরও কিছু বিদেশি প্লেয়ার স্কাউট করছে যদি সেই সমস্ত বিদেশি প্লেয়ার চলে আসে মোহনবাগান দলে বা তাদের সাথে ডিল ডান হয়ে যায় তাহলে কিন্তু রুজবা বা চেসমিকে আর রকমভাবে সই করানোর জন্য এগোবে না বাট হ্যাঁ রুজবা বা চেসমিকে ওই ব্যাক প্লেয়ার হিসেবে রেখে দিচ্ছে যদি কোনোরকমভাবে কোনো ভালো প্লেয়ার না সই করাতে পারে বা তাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেট ম্যানকে যদি সই না করাতে পারে তাহলে রুজ বা চেসমিকে সই করিয়ে নেবে বাট রুজ বা চেসমির ওপরও কিন্তু ভালো রকমভাবেই ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান দলের এটাই হচ্ছে মেন ব্যাপার বাট ওই যে বললাম যদি তাদের টার্গেট না পূরণ হয় তখনই কিন্তু রুজবা বা চেসমির দিকে এগোবে মানে আরও ভালোভাবে এগোবে তখন হয়তো আরও কথাবার্তা এগিয়ে গিয়ে ডিল ডিলডান হয়ে যাবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদেরকে এটুকু বলতে পারি যে তিন থেকে চারটে নতুন বিদেশি প্লেয়ার মোহনবাগান দলে আসছে এটুকু কিন্তু পুরোপুরি কনফার্ম তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক আর যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই